নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি ছানা নিরামিষ কেক বানিয়ে দেখাবো। তো অনেকে তো ডিম থাকে, কেক খেতে চায় না, তাই ছানার কেকটা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারো, তা খেতে অসাধারণ লাগে। তা আসলে আমি রেসিপিটি শুরু করে দিই, তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেব। দুধ ভালো করে গরম করে নেব, আর দুধে জল দিলে হবে না, যত খাঁটি দুধে ছানা কাটা হবে তত ছানাটা সলিড হবে, অনেকটা হবে। দুধ খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দুধ আমি 2 হাতের মতো তুলে রাখবো, পরে আমার লাগবে। এইবার আমি দুধের ছানা কেটে নেব। তো আমি এখানে ছানা জল নিয়েছি, আস্তে আস্তে দেবো আর নাড়বো। এই যে ছানা কেটে গেছে, আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড়টা ভিজিয়ে নিয়েছি, একটা বাটির ওপরে রেখেছি। এবার আমি ছানাটা ঢেলে দেব। এবার আমি কাপড়টা জড়িয়ে নেব এইভাবে। এবার আমি একটু জল ঢেলে দেব, তাহলে ছানা টক ভাবটা কেটে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, এদিকে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে, টক ভাবটাও কেটে যাবে। আমি ছানাটা এইভাবে বেশ করে চিপে নিয়েছি, এবার থালে ঢেলে নেব। এবার আমি ছানাটা মেখে নেব। এখনো হালকা গরম আছে। ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। ছানাটা খুব সুন্দর মাখা হয়েছে। এবার ছানাতে আমি দেব 2 চামচ মতো সুজি। এক চামচ ময়দা, ছোট চামচে 1/4 ভাগ খাবার সোডা, আর দেবো এলাচ গুঁড়ো। এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার দেবো এই চামচে 3 চামচ চিনি, মিষ্টিটা যে যেরকম খাবেন সেভাবে দিতে হবে। এবার দেবো এই চামচে 1 চামচ সাদা তেল। এবার দেবো কাজু বাদাম, কাজু বাদামগুলো আমার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার সব একসঙ্গে খুব ভালো করে আবার মেখে নেব। এই যে মাখা হচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি যে দুধটা তুলে রেখেছি সেই দুধটা দেব আর মেখে নেব। অল্প দেব, বেশি দেব না। কেকের জন্য ছানা মাখাটা একদম রেডি হয়ে গেছে।
এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে কি হবে, সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে, চিনিটাও গলে যাবে। কেকটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটিতে একটু ঘি গুলে দেব। এবার বাটি মাপ করে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি, কলা পাতাটা দিয়ে দেব। আর উপর দিয়ে আমি একটা পেপার কেটে নিয়েছি, পেপারটা দিয়ে দেব। এবার পেপারটাও ঘি মাখিয়ে নেব। এটা কি কি হবে, কেকটা খুব সহজে উঠে পড়বে। এদিকে ছানা মাখানোটা রেস্টে 15 মিনিট হয়ে গেছে, আর এই যে কত সুন্দর ফুলে উঠেছে। এইবার আমি বাটিতে ঢেলে দেব। এবার এইভাবে সমান করে দেব, এইভাবে সেভ করে নিলেও হবে। আর সেট করা হয়ে গেছে, আবার আমি উনানটা ধরিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে বার্লি দেব। এগুলো আমাদের মুড়ি ভাজার বার্লি, তার জন্য কালো কালো। বালিটা এইভাবে সমান করে দেব, আর বালিটা খুব ভালো করে গরম করে নেব। বালি গরম হয়ে গেছে, এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি বাটিটা বসিয়ে দেব, এবার একটা থালা চাপা দিয়ে দেব। আমি 20 মিনিট মতো জাল দিয়ে নেব, তা প্রথমে জোরে জাল দেব, তারপরে আস্তে জাল দেব। তারপর 20 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। এই যে কত সুন্দর ফুলেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ঘি ঘি সেন্ট বেরিয়েছে। আমি একটা কাঠি গুঁজে দেখে নেব। তো এই যে কাঠি গায়ে লাগেনি, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এরকম ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে কেকের নাম শুনে অনিরুদ্ধ আজকে আগেই চলে এসছে কেক খাবে বলে। তা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা চাকু দিয়ে চারিধারে এইভাবে লুজ করে নেব। এবার আমি বাটিটা উপর করে দেব। এইভাবে একটু ঘা দিয়ে নেব। এই যে কত সুন্দর উঠে পড়েছে। এবার আমি কলার পাতাটা তুলে দেব। এবার আমি কাগজটা তুলে দেব। সত্যি বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এভাবে কেকটা পিস পিস করে কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না, অনেক ধন্যবাদ। দারুণ লাগছে, একদম স্পঞ্জি নরম তুলতুলে। তা যারা বাইরে কেক খেতে পছন্দ করেন না, তা এইভাবে সহজ করে বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর খেতে অসাধারণ লাগছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে।
ততদিন সবাই সুস্থ ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রূপদান ভালো লাগছে? হ্যাঁ ভালো।